আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের নিবন্ধনের আর সুযোগ নেই জানিয়ে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দালাল থেকে সাবধান করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের ফেসবুক পেজে বুধবার এর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম বৃহস্পতিবার BDNews24.com বলেন, বিদেশি শ্রমিক বৈধকরণ প্রক্রিয়ায় যুক্ত তিন প্রতিষ্ঠানের মাইজি, ইমান ও বুকটিমেগার মাধ্যমে অবৈধদের বৈধ হবার জন্য নিবন্ধনের সুযোগ শেষ হয়েছে গত 31 ডিসেম্বর 2018 সালে। নতুন করে আর নিবন্ধন হবে না, দালালরা সাধারণ শ্রমিকদের বলবে এখনও নিবন্ধন করা যাবে, কিন্তু বাস্তবে এখন নিবন্ধন করার কোনো সুযোগ নেই। হাই কমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি। মালয়েশিয়ায় এ বৈধকরণ প্রক্রিয়ায় প্রায় 5 লাখ বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন জানিয়ে সাইদুল ইসলাম বলেন, যারা 31 ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হয়েছেন তাদের ভিসা দেওয়ার কার্যক্রম চলবে 30 জুন পর্যন্ত। তিনি বলেন, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক বাংলাদেশ হাই কমিশনে আসেন। তখন বৈঠকে আমরা নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানালে মহাপরিচালক, যারা 31 ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছেন, কেবল তাদের বৈধকরণ প্রক্রিয়া শেষ করার জন্য 6 মাসের সময় বাড়িয়েছেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় 6 লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কাজ করছেন। এসিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসিপি নিউজ, ধন্যবাদ।